প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটা মজার জিনিস। এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ATS, অর্থাৎ অটো ট্রান্সফার সাপ্লাই। অটো ট্রান্সফার সাপ্লাই, ধরি আমরা এখানে আমাদের মেইন সাপ্লাইটা চালু আছে, আমাদের এই লাইটটা জ্বলতেছে, আমরা দুটি ইন্ডিকেটর দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি, এটা মেইন লাইনের লাইট আর এটা জেনারেটরের লাইট, দুইটা লাইট এখানে আছে, দুইটা এখানে আমাদের, এটাকে কি বলবো আমরা, ম্যাগনেটিক কন্ট্যাক্টর। একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ওয়ান, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর টু। আমরা এখানে দেখব যে এই যে লাইনটা আমার চালু আছে, এটা মেইন লাইন। আমরা মেইন লাইনে ইন্ডাস্ট্রিতে আমার এই লাইট বা ফ্যান মোটর অনেক কিছু এই সিস্টেমটা চলতেছে, হঠাৎ করে কারেন্ট বা ভোল্টেজের শটডাউন যদি হয় তাহলে দেখা যায় যে আমার জেনারেটর লাইনটা আমার অটোমেটিক্যালি চালু হবে। ধরি আমরা এই মুহূর্তে কারেন্ট চলে গেল, হ্যাঁ, তাহলে সাথে সাথে আমার জেনারেটর লাইনটা চালু হয়েছে। এখন আমার কন্টিনিউ আমার ইন্ডাস্ট্রির সকল মোটর সকল ইকুইপমেন্ট এখন জেনারেটর লাইন দিয়ে অটোমেটিক্যালি চলতেছে, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে আসলো। কারেন্ট যদি চলে আসে তাহলে দেখা যায় যে আমার জেনারেটর লাইনটা কি অফ হয়ে যাবে এবং আমার মেইন লাইনটা তখন অন হয়ে যাবে। ধরি আমার কারেন্ট চলে আসছে, তাহলে আমি কারেন্ট চলে এলে আসলে এখানে আমার একটা টাইমার দেওয়া আছে, অর্থাৎ 5 সেকেন্ড পরেই আমার মেইন লাইনটা চালু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা ছোট্ট একটা প্রজেক্ট, কিন্তু এটা ব্যাপকভাবে আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।